একজন আস্তিক আলেমের সাথে একজন নাস্তিক পণ্ডিতের তর্ক সভার হওয়ার কথা। সেখানে আস্তিক প্রমাণ করবেন স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবেন স্রষ্টা নেই। সভায় প্রচুর লোকের সমাগম ছিল। আস্তিক আলেম সভায় উপস্থিত হতে দেরি করছেন দেখে অনেকে ধারণা করে বসল যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। তারা বসা ছিল নদীর ওপারে। এদিকে সভায় বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা চলতে চলতে লোকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সকলে তাকে দেখে ভর্ৎসনা করতে লাগলো। নাস্তিক বলল, আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বিধায় দেরি করে সবাই উপস্থিত হয়েছেন। আস্তিক বললেন, ভাই সকল, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। ওপারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বেরো হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই, তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। অবশেষে কোনো নৌকাওয়ালা পেলাম না। বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটা বড় গাছ আপনাআপনি পড়ে গেল। তারপর আপনাআপনি পাটা তৈরি হলো। আপনাআপনি পাটাগুলি আপসে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসে আসলাম। সেই নৌকা মাঝি পাল্লা ছাড়া এপারে পার করে দিল, আর তারপরেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। সকল জনতাই হো হো করে হেসে উঠল। নাস্তিক বলে উঠল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লাতে নৌকা পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না। আস্তিক আলেম বললেন, ভাই সকল, আপনার ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি? আমি তো কেবল বলেছি নৌকার ধারে একটা নৌকা আপনাআপনি তৈরি হয়ে পানিতে চলাচল করার কথা। আর উনি বলেন যে এ সারা বিশ্বজাহান, এর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এ বাতাস আকাশ সব কিছুই বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে। তাহলে কি উনি আমার চাইতে বেশি বড় পাগল না? সবাই উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিক আলেমকেই সমর্থন করলো।